হ্যালো মাই বন্ধুরা হ্যাঁ তোমাদের সাথে একটা অনেস্টলি কথা আজকে শেয়ার করতামছি যে আমার লাইভও আওয়ার পিছনে কি লাইভ অথবা ফেসবুক খোলার পিছনে কি উদ্দেশ্য আছে তখন আমার কিন্তু লাইভ আর ফেসবুক খোলার লাইভ আমি ফটো করছি না আমি জানতাম না চিনতাম না আমি ফেসবুক খুলছি আমি ভিডিও দিতাম আমি রিল ভিডিও দিতাম আমি টিকটকের ভিডিও দিতাম এরপরে কিন্তু দেখলাম যে মাসে লাইভ করে তখন আমি লাইভ করতে আরম্ভ করলাম প্রায় সাত আট মাস পরে লাইভ করতে আরম্ভ করলাম কিন্তু লাইভ করার সাথে আরম্ভ করার লাগে দেখলাম যে আমি তো ওল্ডার মানুষ আমি আমি ওল্ডার নাই তারপরেও আমি একটা ফিফটি ফিফটি সমান আমার অলমোস্ট ফিফটি লইয়া তো যে আমি তো সখন ভাবছি আমি তো ফিফটি ইয়ার্স ও প্রায় ফিফটি ইয়ার্স হল আমারে তো এখন আর আমার আমার নিয়ে আর কিতাক কিত হইব যে আমিতো আর আমি আমিতো আর কে গেছে বিয়াও করাতে আইতাম না আর কেউ প্রেম করা তো আইতাম না যেহেতু আমার বাচ্চা আছে আমার জামাই আছে সেহেতু আমি যদি একটু লগে মজা করিলাই তেমন তো আর কিছু যায় না কিন্তু আমার মজা করার জিনিসটা গুটি কয়েক মানুষে আমারে লইয়া ট্রোল করছেন যে করছেন আমরা বাংলাদেশের মাসে বাংলাদেশের মাসে ট্রোল করছেন হয়তো বা তার কোনো স্বার্থ এর মাঝে আছে আমি জানি না কি তা লাগিয়ে তারা টল করছে টল করিয়া নিয়া মজার জিনিসটাও যে আমরা লাইভও যে মজা করছি কেউ কিছু কইছি আমি উল্টাইয়া কইছি আমি দেখি আর ইয়াং জেনারেশন তারা সময় পাস করে টাইম পাস করে তারা একটু কিছু কর আমি উল্টাইয়া আর মজা পারা আমি এন্টারটেনমেন্ট দিছি কিন্তু ইঠারে নিয়া যে এতো ঠোল হইব আমি তো এটা জানতাম না যে এখন মানুষ যে কততা করতে পারে এডিট করিয়া যে মানুষের মানুষের কিছু কততা করতে পারে এটা আমি জানতাম না তো আমি কিন্তু খুব দিলকুলা মানুষ বুঝছো আমি কিন্তু মনকুলা মানুষ আমি ওখান না আমার বাবা আসলাম মনকুলা আমি জানি আমার বাবা খুব মনকুলা মানুষ আছে আর সেই বাবার জানো তো বাবার সপ্তাহ ফুরিনতে পাইলেন আর আমি কিন্তু সেই বাবার মেয়ে হইয়া আমিও অনেকটা মনকুলা স্বভাব করইয়া আর আইসকো আমার এই মনকুলা মনকুলা বাবা বাস ইয়ার আমার লইয়া যতটুকু হইলো যারা যারা হচ্ছে থ্যাংক ইউ সবরে